বুদ্ধি আর কবে হবে? যারা সারা মাসে একদিনও ওভারটাইম করে না তারা পুরো মাসের বিল করে, অথচ তুমি 5 দিন ডিউটি করছি, 5 দিনের বিল করছি, অন্যায় কিছু করে নিয়েছে? না না, ন্যায় অন্যায়ের কথা বলছি না, তুমি আমার অ্যাসিস্ট্যান্ট, তোমার বিলও আমি সই করব। যাও, এই বিলটা বদলে আনো। জানা স্যার, এত বড় অন্যায় আমি করতে পারবো না। ওহো, এটা কোনো বড় অন্যায় না, অতি সামান্য। স্যার, অন্যায় ছোট হোক বড় হোক সবই অন্যায়। ভুল করছো কুদ্দুস, ভুল করছো। একদিন আমার কথাটা তুমি বুঝবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনি মনে হয় আমার এই চিনতে পারতেছেন, আমি সেলিম। আমাদের অফিসের সেলিম মিয়া না? চাচা, এই যে আমরা অফিসে আসি যাই, বেতন পাই, কাজ করলে তবেই তো উপরি পাই। তার মানে? মানে হলো অফিসের সামান্য কয়েকটা জিনিস, যেমন ধরেন কম্পিউটার, এসি, ফটোকপি মেশিন, এইগুলো বাইরে বিক্রি করে যদি কিছু উপরিয়ার ব্যবস্থা করা যায় মন্দ কি? তারপর? তারপর আর কি, নিজেদের হাত মুখ বাইন্ধে রাখা বলমু অস্ত্রের মুখে জিম্মি ছিলাম। এইভাবে জিনিস স্মরণের মানে বুঝো? চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পর ধরা। জিনিস স্মরণের পর তুমি আর আমি 50-50, এইসবের মধ্যে আমি নাই। আমি তোমার পুলিশে জিতাছি। সেইদিন পুলিশে ধরাইয়া দিয়া আপনি আমার অনেক উপকার করছেন, চাকরিটা গেছে, আমি এখন এই অফিসের 1 নম্বর কন্ট্রাক্টর, মালামাল সরবরাহ করি। এই নেন টাকা আর চালান। টাকা নিবেন, চালানে সই করবেন, মালামাল বুঝিয়া পাইছি। মালামাল ছাড়া আমি চালানে সই করব না। বুঝছি, অভাব আছে কিন্তু স্বভাবটা পাল্টায়নি। কুদ্দুস, সেলিম সাহেবের এই চালানে সই না করে তুমি কিন্তু আবারও ভুল করলে। হ্যালো, সালাম আলাইকুম। জি জি স্যার, জি 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 স্যার, জি 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 স্যার, জি আসছি স্যার। এই কুদ্দুস, ড্রাইভারকে শিগগির গাড়ি বের করতে বলো, আমাকে মিটিংয়ে যেতে হবে। স্যার, ম্যাডাম তো গাড়ি নিয়ে বাসায় চলে গেছে। কি সর্বনাশ, তাহলে আমি মিটিংয়ে যাবো কি করে? ঠিক আছে, একটা ওই সিএনজি ব্যবস্থা। আরে না না স্যার, সিএনজিতে যাইবো এটা কি করে হয়? স্যার, আপনি আমার গাড়িতে যাবেন, চলেন স্যার। ভাবি, এতে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আজ আমি আপনাকে আমার গাড়িতে ড্রপ করেছি, কালকে আপনি করবেন, ব্যাস হয়ে গেল। গাড়ির জন্য আজকে যদি মিটিং ধরতে না পারতাম তাহলে আমার সর্বনাশ হয়ে যেত। তোমার অফিসের ওই ওল্ড মডেলের গাড়ি নিয়ে কোথাও যাওয়া যায়? কেন, গাড়ির আবার কি হয়েছে? কি হয়নি বলো,
গাড়ির এসিটাও তো ঠিকমতো কাজ করছে না। তুমি বলেছিলে এবার অফিসের নতুন কন্ট্রাক্টটা সাইন করলে একটা গাড়ি কিনবে। গাড়ি হবে কিভাবে? গাড়ি কেনার অর্ধেক টাকা তো চলে যায় তোমার ছেলের দামি কোচিং এর ফিস দিতে। আচ্ছা, তারপরও আমাদের ছেলে পাস করতে পারে না কেন? শুধু কোচিং এর টাকা ঢেলে পাস মার্ক হয় না, এর জন্য আরো কিছু করতে হয়। হ্যাঁ পিঙ্কি, এই খাবার রেডি, তোর বাবাকে নিয়ে খেতে এত তাড়াতাড়ি? বাবা তোমার হাতটা দাও তো। মারে, বুক ভরা দোয়া ছাড়া তোর আর কিছুই দিতে পারিনি। বাবা, তোমার দোয়ার মূল্য আমার কাছে টাকার চাইতে অনেক বেশি, তুমি শুধু আমার জন্য দোয়া করো। আর আমি কষ্ট করে তোর জন্য সরষে ইলিশ রান্না করলাম, তার কোনো মূল্য নাই। কাল অফিসে আমাকে এক টুকরা দিও। আচ্ছা, ঠিক আছে। কুদ্দুস, হঠাৎ সর্ষে ইলিশের গন্ধ নাকে এলো, রেস্টুরেন্ট থেকে কেউ এনেছে নাকি? জি না, আমি বাড়ি থেকে আনছিলাম, এইমাত্র খাওয়া শেষ করলাম। সর্ষে ইলিশের গন্ধটা আমার খুব প্রিয়, নাকে এলি ছেলেবেলার কথা মনে পড়ে যায়। স্যার, ভাবিস আপনি বলবেন, উনি নিশ্চয়ই আপনার জন্য রান্না করবেন। এটা কি? মাছের রাজা ইলিশ, কোনোদিন দেখনি মনে হচ্ছে? দেখেছি তো, কিন্তু বেডরুমে কেন? আজকে তুমি নিজের হাতে সর্ষে ইলিশ রান্না করবে। তোমার কি মাথা খারাপ? তুমি জানো আমি কতদিন কিচেনে ঢুকিনি? তোমার ছেলে তো নেটে সার্চ করছে কিন্তু কোথাও রেজাল্ট খুঁজে পাচ্ছে না। তার মানে? আমি আল্লাহ দিলে জিপিএ 5 পেয়ে পাস করেছে স্যার। মিষ্টি স্যার, নিজের আর পরিবারের ভালোর জন্য ন্যায় অন্যায়ের তফাতটা আমি ভুলে গিয়েছিলাম, কিন্তু আজ আমরা কেউ ভালো নেই। কুদ্দুস, তুমি আমার চোখ খুলে দিয়েছ, সততার একটা পুরস্কার আছে, সেই পুরস্কারটা তুমি পেয়েছ। অথচ আমি সুখের মুখ দেখার জন্য কত বড় বড় অন্যায় করেছি, কিন্তু সুখের দেখা পাইনি। তুমি ঠিক, আমি ভুল। কুদ্দুস, আই স্যালুট ইউ।